নমস্কার শুভ সন্ধ্যা আমি গার্গি আজ আমি চলে এসেছি আপনাদের কাছে একটি গল্প পাঠ করে শোনাতে আজ আমি যে গল্পটি পাঠ করব সেটি বনফুলের লেখা এক ফোঁটা জল রামগঞ্জের জমিদার শ্যামবাবু যে খেয়ালি লোক তা জানতাম কিন্তু তার খেয়াল যে এতদূর খাপ ছাড়া হতে পারে তা ভাবিনি সেদিন সকালে উঠেই এক নিমন্ত্রণপত্র পেলাম শ্যামবাবু তার মাতৃশ্রাদ্ধে সব বান্ধবে নিমন্ত্রণ করেছেন চিঠি পেয়ে আমার মনে কেমন একটু খটকা লাগলো ভাবলাম শ্যামবাবুর মায়ের অসুখ হলো অথচ আমি একটা খবর পেলাম না আমি হলাম এদিককার ডাক্তার যাই হোক নেমন্তন্ন যখন করেছেন তখন তো যেতে হবেই গেলাম গিয়ে দেখলাম শ্যামবাবু গলায় কাঁচা নিয়ে সবাইকে অভ্যর্থনা করছেন তার মুখে একটা গভীর শোকের ছায়া আমাকে দেখেই বললেন আসুন বাবু, আসতে আজ্ঞা হোক দু চার কথার পর জিজ্ঞাসা করলাম আপনার মায়ের হয়েছিল কি শ্যামবাবু একটু বিস্মিত হয়েই উত্তর দিলেন ও আপনি শোনেননি বুঝি আমার মা তো ছোটোবেলাতেই মারা গেছেন তাকে আমার মনেও নেই ইনি আমার আরেক মা আমার সত্যিকারের মা ছিলেন ভদ্রলোকের গলা কাঁপতে লাগলো আমি বললাম কীরকম কে তিনি তিনি বললেন আমার মঙ্গলা গাই আমার মা কবেই ছেলেবেলায় মারা গেছেন মনেও নেই সেই থেকে এই গাইটি তো দুধ খাইয়ে আমায় এত বড় করেছে ওর দুধে আমার দেহ মন পুষ্ট আমার সেই মা আমায় এতদিন পর আজ ছেড়ে চলে গেলেন ডাক্তারবাবু এই বলে তিনি হু হু করে কেঁদে ফেললেন আমার আর বিস্ময়ের সীমা রইল না নমস্কার